নাবিলা, কোথায় তুমি? ইলেকট্রিসিটিও তো আছে দেখছি। নাবিলা, নাবিলা, কি মশাই, কেমন লাগছে? এটা তোমার চমকে দেওয়ার কেমন প্রসেস? সারাটা বাড়ি অন্ধকার করে রেখেছে, হয়তো ভয় পেয়ে গেছিলাম। বুঝতে হবে, এটা নাবিলাস স্পেশাল সারপ্রাইজিং প্রসেস, আর মাঝে মাঝে হাজবেন্ডকে একটু একটু ভয় রাখতে হয়। একটু একটু কি, আমি তো সারাটা এখন ভয়েই থাকি। কেন? আপনার মতো এরকম সুন্দর একটা বউ একা ঘরে রেখে গেলে ভয় ভয়ই থাকতে হয়, তাই না? জি, বিশ্বাসের খুঁটিটা আর একটু শক্তপোক্ত হলে আর ভয় করবে না, বুঝলেন মাসে? এখন সত্যি করে বলো আমাকে কেমন লাগছে। একটু কনফিউজিং। আমি জানি আমাকে সুন্দর লাগছে। আমি তোমার মনের মতন করে সাজলে তোমার চোখে মুখে এক ধরনের ঘোর কাজ করে, আমি তোমার চোখের দিকে তাকালেই তা দেখতে। তাই না? তাহলে আস, সে ঘোরের নেশা একটু দুধ দিই। এখন না, আগে যা ফ্রেশ হও, ডিনার করবে তাতে বেশ। কিরে তুর্য, খুব ব্যস্ত মনে হচ্ছে। অত না, শোন কফি খেতে চলে আসলাম। এই কফি জিনিসটা না জানিস, একা একা খেতে ভালো লাগে। ভালো লাগে না, জানি জানি, খুব ভালো করে জানি। তোমার মুখে কথাটা লক্ষ কোটি বার শুনে ফেলেছি। তাই কি ব্যাপার, তুমি আজ একটু অন্যরকম লাগছে, কোনো রসালো কাহিনী আছে নাকি? শোন, জীবনটাই হচ্ছে রসা হারিয়ে খেলা। একটা খুব সুন্দর মেয়ের সাথে কথা হচ্ছে, খুবই সুন্দর, বয়সটা একটু কম জানিস, আজকে দেখা হচ্ছে সন্ধ্যায়। আচ্ছা ভাই, তোমার ভয় লাগে না? ভাবি যদি জানতে পারে তোমাকে তো লুলা মানে ঘরে বসে রাখবে। আরে দূর, তুই বুঝিস না, লেবু চিনিস, লেবুর রস যদি দুধে না পড়ে তাহলে কখনো ছানা হয় না। আর প্রেমে যদি ধরা পড়ার ভয় না থাকে তাহলে কিসের মজা সেই প্রেমে? প্রেম জমে তো ক্ষীরই হবে না। না 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 না, সব ঠিক না, ঠিক না ভাই, একদম ঠিক না, তুমি ভালো হয়ে যাও, সিরিয়াসলি বলছি। শোন শোন, এগুলো বুঝি, নতুন বিয়ে করছিস তো খুব ডায়লগ দিতেছিস। তুমি যাও তো, যাও যাও, তোমার সাথে যেয়ে থাকবে সেও নষ্ট হয়ে যাবে, যাও 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 যাও। তুই না, তুই না, অদ্ভুত মানুষ একটা। হ্যালো। হ্যালো, কি করো? আমি ভিডিও কলে কথা বলছিলাম রাফিদের সাথে। কোন রাফিদ? আমার কাজিন রাফিদ। তো কাজিনের সাথে কি ভিডিও কলে কথা বলতে হবে? ও মা, এত জেলাস বউয়ের জন্য? তো থাকবে না, একটা মাত্র বউ আমার।
আচ্ছা ঠিক আছে বুঝলাম। তো আমার একটামাত্র হাজবেন্ড, আপনি কখন বাসায় আসছেন? আর কিছুক্ষণ ধৈর্য ধরেন, দৌড়ে চলে আসছি আমি। রিয়েলি? ইস, তোমার যদি দুটো ডানা থাকতো তাহলে তুমি দৌড়ে কেন, উড়ে উড়ে আমার কাছে চলে আসতে। সেটাই। আচ্ছা ঠিক আছে, আমি আসছি, অফিসে কাজ শেষ করে চলে আসছি। ওকে ঠিক আছে, রাখছি, টাটা, বাই। এইসব রসকস ছাড়া বই পড়ে তুমি কি মজা পাবো বলতো? তোমার মতো সুন্দরী মেয়েরা বই পড়া নিয়ে যে একদম ইন্টারেস্টেড না, এটা তোমার সাথে পরিচয় না হলে আমি জানতেই পারতাম না। আর এটা রসকসহীন বই না, এখানে রস না থাকলেও রহস্যের পাল্লা অনেক ভারী। হয়েছে, অনেক রহস্য, অনেক কিছুর কথা শুনেছি। এখন শোনো না, কালকে তো উইকেন্ড, চলো না আমরা কালকে ঘুরে আসি কোথাও থেকে, প্লিজ। কোথায় যেতে চাও? তোমার যেটা ইচ্ছে তুমি পরো, তুমি যাই পরবে তাতেই সুন্দর লাগবে। আচ্ছা ঠিক আছে, ওই যে রাফিদ আমাকে একটা শাড়ি দিয়েছিল, অনেক সুন্দর একটা শাড়ি, আমি না এখন পর্যন্ত ওটা পরিনি, আমি রাফিদের দেওয়া শাড়িটাই পরি, কি বলো? তোর মুখে দিন রাফিদ রাফিদ নামটা খুব একটু বেশি শুনতে পাচ্ছি, তোর কি কিছু ছিল নাকি ওর সাথে? তোমার মধ্যে না মেয়েদের থেকে বেশি জেলাসি, ও আমার জাস্ট একটা ভাই, আমার কাজিন সে। এসব কাজিনদের নিয়ে যত ঘাপলা, মানে এসব চাচাতো মামাতো খালাতো ফুপাতো এসব ভাইদের প্রেমে মেয়েরা আগে বেশি পড়ে। আচ্ছা আমি সরি, আমি রাফিদের দেওয়া শাড়ি পরবো না, হলো খুশি? অবশ্য তোমাকে একটা সিক্রেট বলতে পারি, ওই রাফিদ কিন্তু আমাকে পছন্দ করে, মানে করতো, একবার ট্রাইও করেছিল আমাকে প্রপোজ করার, কিন্তু ভয় বলতে পারেনি বেচারা। কিডস ফর ম্যাক্সিমাম কমফোর্ট। Thank you.
এখানে এদিকে থাকিস নাকি? আমি বুঝতে পারছি তোর সাথে কতদিন পরে দেখলাম তোকে। একদম ঠিক আছে, একদম ঠিক আছে। তোর সাথে এইভাবে এখানে দেখা হয়েছে আমি ভাবতেই পারি না। এটা বলতে গেলে দিন কাভার হয়ে যাবে, অন্য একদিন বলবো তোকে। ওরে বাপরে, তাহলে থাক থাক দরকার নেই, শুরু করিস না এখন। সেটাই সেটাই সেটাই, তাহলে এক কাজ করি, আমরা সবাই মিলে একদিন জমি আড্ডা দিই, কি বলিস? হ্যাঁ শিওর, একদিন আসুন না আমাদের বাসায়, ভাবি কিনে। অবশ্যই অবশ্যই আসবো। আমি এক কাজ করি, আগামী কালকে রাত্রে আমার ওয়াইফকে নিয়ে আপনাদের বাসায় চলে আসি, কি বলিস? অবশ্যই, কেন না, রাতে একসাথে ডিনার করলাম, আড্ডা দিলাম, অসুবিধা কি? ওকে ঠিক আছে, তাহলে তুই তোর ফোন নাম্বারটা আর হচ্ছে বাসার অ্যাড্রেসটা দে। আমার নাম্বার হচ্ছে আচ্ছা 01। শোনো, এই শোনো, আজকে একটা ব্যাপক মজার ঘটনা ঘটেছে। আমি ওই পার্কে বসেছিলাম, দেখি কি আমার চোখের সামনে দিয়ে তুর্য আর তার বউ যাচ্ছে। তুমি ভাবতে পারো 10 বছর পরে দেখা, ক্যান ইউ ইমাজিন 10 বছর? তো আমি এখন কি করবো? তুমি কি করবে? তোমার অবশ্য কিছুই করার নেই, 10 বছর পর বন্ধুর সাথে দেখা এটা একটা অন্যরকম আবেগের ব্যাপার। অবশ্য তোমার তো শুধু একটাই আবেগ, রাগ। কয়দিন পর তো সেটাও কাজ করবে না, পুরো অনুভূতিহীন মানুষে একটা পরিণত হব আমি। সেটাই ভালো, রোবটিক সংসার। কি বলবি বল? কি বলবো, তোমার তো সব ইন্দ্র খুব কাজ করে, সাথে মাথাও তো। বাসা আসার সময় যা যা আনতে বলেছি মনে আছে তো? ও দেখো তো দেখি, কেমন করে ভুলে গেলাম। আরে পুরনো বন্ধুর সাথে 10 বছর পরে দেখা, সব ভুলে গেছি, আবেগে সব ভুলে গেছি। ওকে ঠিক আছে, 1 মিনিট যাবো, লিস্ট পকেটে গেছে। হ্যাঁ, ওটার অ্যাকাউন্ট নাম্বারটা একটু পাঠিয়ে দেন। আচ্ছা হ্যাঁ, ওটা আমাকে জাস্ট টেক্সট করে দিলেই হবে। জি জি ঠিক আছে, ওকে রাখছি, সালাম। কী খবর সোহাগ ভাই? খবর খুব রমরমা, কালকে তো সেই ডেটিং মারলাম। শোন, আজকালকার মেয়েরা না এত ফাস্ট, আমরা ওদের কাছে কিছুই না। কেন, কী হয়েছে? ওহ ভাই শোন, 1 মিনিট একটা ফোন ধরে। হ্যাঁ হ্যালো, আচ্ছা আমি পরে কথা বলি, আমার সাথে হেডফোন নাই। বাই বাই, পরে কথা বলবো, বাই। এটা আবার কে? এটা আমার এক ফ্রেন্ডের ওয়াইফ, বাসায় থেকে থেকে বোর হয়, আমাকে খুঁজে পেয়ে টাইম কাটায়। আয় রে, মানুষ প্রেরণা খুঁজে। তুমি বা কেমন, তুই তো বন্ধুর বউয়ের সাথে ফ্লার্ট করো। তুই না তোর জীবনটার একটা গুন্ডির মধ্যে আটকায় ফেলছিস। আরে শোন, এই জগতে নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের বেশি আকর্ষণ থাকে, আর সেটা যদি হয় প্রেম তাহলে তো কোনো কথাই নাই, চুম্বকের চেয়ে তো বেশি আকর্ষণ। তুমি এক কাজ করো, ভাবির নাম্বারটা দাও, ভাবির সাথে কথা বলবো, দাও। শোন, কারো পাকা ধানে মই দিতে হয় না, বুঝছিস? যাই, আমার কাজ আছে, পরে কথা। ভালো হয়ে যাও সোহাগ ভাই, ধরা খাবা। আগে চলে আসলাম, খুব ভালো হয়েছে। চা দিয়েছো দেখে?
তোমরা বসো, আমি জানিয়ে আসি। হ্যাঁ জানো, আমাকে একটু দিও। ভাবি আমিও আসি, আসো। দেখতে যেমন সুন্দরী তেমন মিষ্টি তার ব্যবহার, এমন বউ পেলি কই? চালা চেঞ্জ হস নি একটু, তো বউ শুনলে মায়ের একটা মারিতে পারবে না। আচ্ছা যাই হোক শোন, তুই কালকে ওইখানে এরকম করে ঘাপটি মেরে বসেছিলি কেন পার্কে? শোন, যখন আমার মেজাজ খুব খারাপ থাকে আর কাজের প্রেশার থাকে, সোজা নিজেকে স্বেচ্ছা নির্বাসন দিয়ে ওই জায়গাটা গিয়ে বসি, পছন্দের জায়গা। পাগল পাগলি থেকে গেলি। ভাবি অসাধারণ, অনেক মজা হয়েছে। চা আসলে সুন্দর মানুষের হাতের বানানো সবকিছু মিষ্টি হয় নাকি? ভাইয়া আপনার তো অনেক সাহস, নিজের ওয়াইফকে সামনে রেখে অন্যের ওয়াইফকে সুন্দরী বলছেন, আপনার খবর আছে? আমার বয়ে সব কিছু রাগময়, ভালোবাসলেও রাগময়, প্রশংসা করলেও রাগময়। তুমি প্রশংসা করতে জানো? আচ্ছা ভাবি থাক থাক, আমি বুঝতে পেরেছি আপনাদের মধ্যে অনেক প্রেম। তবে যাই বলুন ভাবি, আপনার হাতে রান্না একদিন খেতেই হবে, সুন্দর হাতে রান্না নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। কেন নয় ভাইয়া, আজকেই খাবেন? না ভাবি আজ না, অন্য দিন, আজকে একটু কাজ আছে, অন্য দিন আসবো। কাজ? ঠিক আছে। আচ্ছা কেন, তুমি ভুলে গেছো বাসায় যেতে হবে না? ওঠো। সে কি ভাবি, কে বলি তো এলেন, আড্ডা দেওয়াই তো হলো না। অন্য দিন আড্ডা দিব ভাবি, আজ না। উঠো না কেন? ও হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে উঠি। খাওয়া দাওয়া করে যেতে। না না ঠিক আছে, আরেকদিন আসবো। না ভালো থেকিস। আসি ভাবি, ভাই আসি। সালাম আলাইকুম। সালাম ভাবি। হ্যাঁ ভাবি সালাম। আমি কি দিচ্ছি? আচ্ছা তুমি কবে মানুষ হবে আমাকে একটু বলবে প্লিজ? আমি আবার কি করলাম? তুমি কি করলাম মানে, কারো বাসায় নিয়ে যেতে হলে অন্তত তাকে বলতে হয়, তা না হুট করে তুমি তোমার বন্ধুর বাসায় নিয়ে গেলে। আর এমন উদ্ভট কথাবার্তা ব্যবহার কেন করো তুমি মানুষের সাথে? এটা আবার কি ধরনের কথাবার্তা, আমি কি ব্যবহার করলাম কার সাথে? কথা নাই বার্তা নাই, তুমি ভাবির কাছে দাওয়াত চেয়ে বসলা। কি রসের কথা, সুন্দর হাতের রান্না খুব সুস্বাদু হবে নিশ্চয়ই। আচ্ছা এখানে দোষের কি দেখলে, সুন্দরকে সুন্দর বলা কি দোষে গেছো? হ্যাঁ সেটাই, পরের গাড়ের পিঠা গালে লাগে মিঠো। প্লিজ এখন আর চিল্লাও না তো, সারাটাক্ষণ প্যান প্যান নিয়ে ঝগড়া ঝাঁটি, আমার আর ভালো লাগে না, অতিষ্ঠ আমি তোমার যন্ত্রণা। আমি অতিষ্ঠ তোমার সাথে ঘর করতে করতে, আর পারছি না, যা মুখে আসবে তাই বলে ফেলবে, উত্তরে যেতে বললে দক্ষিণে গিয়ে বসবে, অসহ্য মানুষ একটা। প্লিজ বন্ধ করবে তোমার এই প্যান প্যান নিয়ে, বাসা ছেড়ে চলে যেতে হবে দেখছি, আমার ক্ষুধা লেগেছে, পারলে একটু খেতে দাও প্লিজ। পারবো না, রান্না করে খাও গিয়ে। মানে? মানে হ্যাঁ তুমি রান্না করে খাও, নয়তো তোমার ওই সুন্দর ভাবিকে গিয়ে বলো রান্না করে খাওয়াবে, সুন্দর হাতে সুন্দর রান্না করে খাওয়াবে। তুমি না আগাগোড়া একটা বিরক্তিকর মহিলা। Thank you.
হ্যালো। কি আশ্চর্য, তোমার প্রবলেমটা কি? কতবার কল করছি তোমাকে, তুমি ফোন ধরছো না, তোমার ফোন বিজি বিজি বিজি। কি, কার সাথে কথা বলো তুমি? আশ্চর্য তো, এরকম এগ্রেসিভলি যারা করছো কেন? খালামণি ফোন করেছিল সুইডেন থেকে, এর জন্য কথা বলছিলাম, বিজি পেয়েছো। আমি বাসার তিনটিতে পর্যন্ত ফোন করলাম, তুমি ফোন ধরলে না, একটা জরুরি কাজও তো থাকতে পারে, তাই না? আমি বাসার বাইরে, এর জন্য। বাসার বাইরে? তুমি কোথায়? আমি মোয়ের সঙ্গে দেখা করতে এসেছি। মোয়ের সাথে? দেখি মোকে ফোনটা দাও তো, ওর সাথে অনেকদিন কথা হয়নি। দাও। মো এখনো আসেনি, রাস্তায় আছে, আর আমি কফি শপে বসে আছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়ো, ওকে রাখো, আমি দেখছি। বাই। কি হচ্ছে আপু, মুখ কেমন প্যাঁচার মতো করে রেখেছো যে? আর বলিস না, তোর যে ছেলে মানুষে দিন দিন বেড়েই চলেছে। আমার সঙ্গে এমন বিহেভ করে জানি আমার গার্লফ্রেন্ড, যে কারো হাত ধরে চলে যায়। ও আচ্ছা, এই জন্যে ভাইয়া আমাকে ফোন করেছিল। কি, একটু আগে তোকে ফোন করেছিল? হ্যাঁ, কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলো তোমার সাথে বেরোচ্ছি কিনা। ইটস ইম্পসিবল, মানে এত পজিটিভনেস, সারা দিন ঘরে বসে থাকি, কোনো জব করতে দিচ্ছে না, একটা বিজনেস করতে চাইলাম তাও করতে দিবে না, কারোর সাথে কথা বলতে দিবে না, কারো কাউকে নিয়ে কথা বলতে দিবে না, কোনো বন্ধু থাকতে পারবে না আমার, একজনও না। আধা ঘন্টা পরপর অফিস থেকে ফোন করে, এত প্রেম তো ভালো লাগছে না। আরে আপু রাগ করো কেন, ভালোবাসা বলে কেমন করে, আর কজনের কপালে আমার বর্জ্য হয়েছে, দুলা ভাই সাফাই খেতে হবে না। কফি অর্ডার দিয়ে ওয়েটার, ঝগড়া হয়েছে সেটা মুখে ফোন করে জিজ্ঞেস করো। মানে কি, আমি আমি কেন মুখে কল করবো? কেন, আমাকে ছোট করার জন্য, আমার বোনের সামনে আমাকে ছোট করার জন্য? এরকম করে তুমি কি পাও, কি মজা পাও তুমি? আরে কি উল্টাপাল্টা বলছো? ঠিকই বলছি, তোমার এই তদারকি অতি প্রেম আমার ভালো লাগছে না। ঘরে করো ঠিক আছে, আমি মেনে নিই, কিন্তু বাইরে মানুষের সামনে করলে আমি মেনে নেব না। কি করেছে বউ, কোথায় আছে এটা জানার জন্য আমি ফোন করেছি, আর তো কিছু না। তুমি কেন ফোন করেছো মনে করেছো আমি বুঝিনি, ওদের সিমনেস থাকতেই পারে, তাই বলে তুমি আমাকে সন্দেহ করবে এটা আমি মেনে নিতে পারবো না। আমি কি এমন করেছি বলো তো, আমাকে এত সন্দেহ কেন করো তুমি? আরে কি আসছো এখানে, সন্দেহের কি দেখলে? যেখানে মেয়েরা বিয়ের পরে জব করে, আমি অনলাইন বিজনেসও করতে পারছি না, কোনো ফ্রেন্ড সার্কেল মেইনটেইন করতে পারি না, কোথাও আড্ডাও দিই না, কারোর সাথে কথাও বলি না, আমার স্বাধীনতাটা কোথায় বলো তো? বিয়ে মানে কি স্বামীর খাঁচায় বন্দি? মেয়েদের জন্য নতুন জীবন মানে কি একটা ঘরে সারাদিন বন্ধ থাকা? এর চাইতে তো জেলখানা অনেক ভালো, অন্তত কিছু মানুষ পাওয়া যাবে কথা বলার জন্য। নাবিলা এইবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো, আমি যা করছি আমাদের ভালোর জন্য করছি, আর তোমার জব করার কি দরকার? আমি যা ইনকাম করছি সেটা কি তোমার জন্য এনাফ না? একটু কারেকশন করো, আমাদের না বলে বলো আমার জন্য, আমি যা করছি সব তোমার মন জোগানোর জন্য, এখানে আমার তো কিছু নেই। তো কি করতে চাচ্ছো তুমি, কি জব করবে ওই অন্য মেয়েগুলোর মতো, কি বিবাহ পণ করতে চাও যে নিজে ইনকাম করি, যা ইচ্ছা তাই করবো, তাই না? আচ্ছা ঠিক আছে যাও, তাকে যদি পারো একটা জব খুঁজে বের করার চেষ্টা করো, যাও। জোর সাও, ইউ আর জাস্ট আ সিক পারসন। নামিরা,
Kids for maximum comfort. Chena rasta shesh bore dekha hoye gelo amar mone pore gelo shei sriti ta natokiyo uposonghar. আর হচ্ছে যদি সন্তানের রেখা বলি তাহলে তো খুবই ভালো, এটা চমৎকার, একটা দুইটা তিনটা আর বলেন না ভাই। আর বিদেশ সফর আমি দেখতে পাচ্ছি। ও তুই এসে গেছিস, আমি তো তোদেরকে ইনভাইট করতে আসলাম, কাল সন্ধ্যা আমার বাসায় যাবি। মন খারাপ? আমার অফিসে সন্ধ্যায় ছুটি হয়, তুই জানিস না আমি ব্যাংকার মানুষ তো, আর শনিবার ছুটির দিনে কারো অফিস থাকতে পারে এটা আমি ভাবতেই পারি না। কেন এসেছিলি? আরে তোদেরকে ইনভাইট করতে, আগামীকাল সন্ধ্যায় তোরা দুজন অবশ্যই আমার বাসায় যাবি। ঠিক আছে যা, এখন বাসায় যা, পরে ফোন করে জানিয়ে দিবো আসবো কি আসবো না। ফোন করে জানানো যাবে না, এখন আমাকে বলতে হবে, ফাইনাল কালকে যেতেই হবে সন্ধ্যার সময়। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, তুই এখন যা, পরে কথা বলবো না। আরে বাসায় যাবো কি, তুই এসছিস আড্ডা দেবো তারপরে যাবো, বস তাহলে। ভাই আপনি কিছু মনে করবেন না, ওর আসলে মনটা একটু খারাপ, তো আমরা কালকে ঠিক সময় মতো চলে আসবো। সরি ভাই। আচ্ছা ঠিক আছে ভাবি, আজ তাহলে আসি, আপনারা কিন্তু অবশ্যই যাবেন। ঠিক আছে ভাবি। চলে গেছে? তুমি এটা কেমন ব্যবহার করলে, বেচারের সাথে এরকম বাজে বিহেভ না করলো পারতে, তাছাড়া ঘরে মেহমানের সাথে কেমন বিহেভ করে? তো কি করবো, তোমার মতো কোলে নিয়ে বসে থাকবো? ডোন্ট ক্রস ইওর লিমিট, ভদ্রভাবে কথা বলো। ভদ্রভাবে কেন, কোনোভাবেই কথা বলার কোনো রুচি নেই তোমার সাথে আমার। ছি 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 ছি, এই সময় বাসায় এসে এরকম একটা দৃশ্য দেখতে হবে, আমি ভাবতেও পারছি না, ভাবতে লজ্জা লাগছে। তোর চুপ, ভাইয়াকে নিয়ে কোনো বাজে কথা বলবে না, উনি একজন সরল মানুষ, বাসায় এসেছিল গল্প করছিল, কথায় কথায় উনি বললেন উনি হাত দেখতে জানে, তাই আমি হাতটা দেখিয়েছিলাম। হাত কেন, তোমার যা খুশি তুমি তাই দেখো, আই হ্যাভ নো অবজেকশন। তুর্য, ছি, তুমি এটা কিভাবে বললে আমাকে? একটু চা দাও আমাকে। সরি তুর্য,
আমার দম আটকে আসছে এখানে। কালকে তোমার মুখের কথা আর তোমার ব্যবহার দেখে সত্যি আমি খুব অবাক হয়েছি। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না এখন। জানি না সত্যি আমাকে ভালোবাসো কি না। ভালোবাসলে কেউ এত নোংরাভাবে তার ভালোবাসা মানুষকে নিয়ে চিন্তা করতে পারে কি না আমার জানা নেই। কিন্তু আমি তোমাকে অসম্ভব ভালোবাসি, তাই তোমার সব অন্যায় আবদার পাগলামির সাথে নিজেকে মানিয়ে নিয়েছিলাম। কিন্তু আর পারছি না, আমাকে খুঁজে লাভ হবে না, চেনা কোথাও পাবে না আমার। যদি নিজেকে শুধরাতে পারো, নিজের ভুলটা বুঝতে পারো, তবে আপনি আপনি আমার পেয়ে যাবে। ভালো থেকো, নিজের যত্ন নিও। কী লিখেছে? চেনা কোনো জায়গায় পাওয়া যাবে না, তাহলে কি আসিফদের ওখানে কি বসে আছে? হ্যালো ভাই, আপনার বন্ধু কি আপনার ওখানে? মানে ওকে তো সকাল থেকেই পাচ্ছি। রাতে একটু ঝগড়া হয়েছিল তো, সকাল থেকে ফোন রেখে উধাও। ও তো আমার বাসায় আসেনি। ঠিক আছে, রাখছি, আমি খোঁজ পেলে জানাবো। আচ্ছা ঠিক আছে, ওকে। দুজনে একসাথে কোথাও নাবিলার যাওয়ার সব জায়গা তো আমি চিনি। বাসায় যাইনি, চাচার বাসায় যাইনি, বউকে কয়েকবার ফোন দিলাম, ও রিসিভ করলো না। ওর ওখানে কি একবার খোঁজ নেব। কেন ঝামেলা বাড়ান, কি লাভ মানে এগুলো করে? আম্মু উপরে আছে, আমি তোমাকে সরি বলবো না নাবিলা।
উল্টো থ্যাঙ্কস দেব, কারণ এই চিঠিটা পড়ার পর আমি যখন ফিল করলাম তুমি আমার পাশে নেই, তখন আমি বুঝতে পারলাম তুমি আসলে আমার জীবনে কি। আমি নিজেকে আবিষ্কার করেছি, আমি তখন আবিষ্কার করেছি আমার অস্তিত্বকে। তুমি কেন বোঝো না, তুমি ছাড়া আমার জীবনটা শূন্য। আমি বুঝতে পারছি, আমি আসলে সত্যি অনেক ছোট মনের একটা মানুষ, চারপাশের ঘটনা দেখে আমি তোমাকে বিচার করেছি, ভয়ে চার দেয়ালের মাঝখানে আটকে রেখেছি, উল্টাপাল্টা চিন্তা করেছি, কিন্তু বিশ্বাস করো আমি যা করেছি তোমাকে ভালোবেসে করেছি, তোমাকে হারিয়ে ফেলার ভয় করেছি। আমি যাতে তোমাকে হারিয়ে না ফেলি, তুমি যাতে ভুল করো কোনো ভুল কাজ করে না বসো, সেজন্য করেছি। আমি আজ বুঝতে পারছি এই সংকীর্ণ মনে আর যাই হোক কখনো ভালোবাসতেনি, সেটাতে হয়তো সম্পর্কটা টিকে থাকে কিন্তু বেঁচে থাকে না। থ্যাংকস আমিরা, আমাকে নতুন করে ভালোবাসতে শেখানোর জন্য। আমি তোমাকে এখন থেকে পাখির মতো করে ভালোবাসব, খাঁচায় বন্ধি পাখি না, আকাশে ডানা মেলে উড়ে বেড়ানো পাখির মতো। আই এম সরি, আমি কখনো বোঝার চেষ্টাই করিনি আসলে আসলে তুমি কিভাবে বাচ্চা চাও, আমাকে মাফ করে দিও, আই এম সো সরি। আমি তোমাকে অনেক ভালোবাসি। কিরে তুই কই, তুই নাকি বাসায় নেই? না বন্ধু, ঝগড়া করে একটু স্বেচ্ছায় নির্বাসনে গেছিলাম, আবার ফিরেছি। তোরা কখন আসবি? আমরা আসছি একটু পর, ভাবিকে রান্না করতে বল, সাথে করে আমার এই সুন্দরী গেস্টটাকে নিয়ে আসছি। আর শোন, আরেকজন গেস্ট নিয়ে আসবো কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিয়ে আস, কোনো সমস্যা নেই। ঠিক আছে বাই। আসিফ ভাই, তাই না? হ্যাঁ। তোমার এই ফ্রেন্ডটাকে আমার ভীষণ পছন্দ। ইনফ্যাক্ট আসিফ ভাইয়ের কাছ থেকে শিখেছি নির্বাসনে যাওয়া, তাই না? শোনেন, আর যতই আপনি চেষ্টা করেন আমাকে জেলাস বানাতে পারবেন না। তাই তাই শিওর শিওর, আই এম সরি, আই এম সো